আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তনু তনু মাথা নুয়ে রেখেই জবাব দিল। গৌরব ভাবুক ভঙ্গিতে প্রশ্ন করল, আচ্ছা তনু, তোকে আমি তুমি করে বলবো নাকি তুই? গৌরবের হঠাৎ এহেন প্রশ্নে অবাক হলো তনু। সে ফিরে তাকালো গৌরবের মুখ পানে, অবাক সুরেই বলল, মানে? মানে আগে তুই আমার বান্ধবী ছিলি, তাই তুই করেই বলতাম। এখন তো প্রেমিকা, এখন কি তোকে তুই করে বলতে হবে নাকি? প্রেমিকা? হ্যাঁ, সে গৌরবের প্রেমিকা। এতদিন ধরে যে মানুষটাকে ভালোবেসে সে দুঃখে দুঃখে মরেছিল, আর সে তারই প্রেমিকা। তার সব কষ্টের অবসান ঘটেছে আজ। সত্যি কি সব কষ্টের অবসান ঘটেছে, নাকি তার জন্য এখনো অপেক্ষা করে রয়েছে বড় কোনো ঝড়, বাঘের কোনো নির্মম পরিহাত? ভাবতে চাইল না তনু। তার মনের মধ্যে ঝঙ্কার তুলে বেজে চলেছে গৌরবের বলা প্রেমিকা শব্দটি। দৃষ্টি নত করল সে, লজ্জালু ভঙ্গিতে বলল, আমাকে ডাকিস তুই, আমি তোর তুই সম্বন্ধ নেই অভ্যস্ত গৌরব। মৃদু হাসল গৌরব, বলল, আর আমি তোর হাসিতে, তবে যাই বলিস, লজ্জা পেলে কিন্তু তোকে দারুণ লাগে। তনু লজ্জা পেল, আরও লজ্জালু ভঙ্গিতেই বলল, রাখ তোর বাজা কথা, চল ক্লাসে যেতে হবে এখন, ক্লাসের সময় এসেছে প্রায়। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্যটা, আকাশটা যেন লালা ভাই রাঙিয়ে তুলেছে। সে সন্ধ্যা নেমেছে ধরনীতে, ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষেরা কাজ শেষ করে ঘরে ফেরার তাড়া লাগিয়েছে। পাখিগুলো বা কম যায় কিসে, তারাও সারাদিন খাবার খোঁজার চেষ্টা বাতিল করে ঘরে ফেরার হিরিক লাগিয়েছে। তাহসিন হেঁটে চলেছে হাসপাতালের করিডোর ধরে, একটু পরে আজান দিবে তাই একটু কাজ থেকে ছুটি পেল সে। আজ কাজের চাপ বেশি, তার উপর মেঘাও নেই, তবে এখনও যে তার সবচেয়ে বড় কাজ বাকি, কাজটা শেষ করেই নামাজের উদ্দেশ্যে বেরোতে হবে। তাহসিন ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচে নামল, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল আফজাল তালুকদারের কেবিনের সামনে। কেবিনেই বসেছিলেন আফজাল তালুকদার, সেও কাজ শেষ করে একটু বিরতি নিচ্ছিলেন। তাহসিন আলতো হাতে টোকা দিল দরজায়। আফজাল তালুকদার ফিরে তাকালেন দরজার দিকে, শান্ত কণ্ঠে বললেন, আসুন। আঘাতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো তাহসিন। হঠাৎ এই সময় তাহসিনকে দেখে কিছুটা অবাক হয়েছেন আফজাল তালুকদার। এই ছেলে সচরাচর তো এইদিকে আসেই না, তার সাথে দেখা করা তো দূরে থাক। আফজাল তালুকদার বেশ হাসি মুখে তাহসিনকে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে যে তোমার পদধ্বনি আমার কেবিনে পড়েছে? তাহসিন গায়ে লাগালো না আফজাল তালুকদারের কথা, এগিয়ে গিয়ে বসলো তার সামনে রাখা একটা চেয়ার টেনে, হাতগড়ির দিকে একবার তাকিয়ে বলল, হাতে খুব বেশি সময় নেই, তবে আমার কথাটা খুব বেশি জরুরি। আফজাল তালুকদার নড়ে চড়ে বসলেন। তাহসিন যখন বলছে তার মানে কথাটা খুব বেশি জরুরি, নয়তো তাহসিন তো আর মজা করার ছেলে নয়। আফজাল তালুকদার সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি এমন জরুরি কথা? তাহসিন তপ্ত নিঃশ্বাস ফেলল, বলল, আপনার অজানা বোধহয় কিছুই নেই, তাই আমি সেসব কথা টেনে সময় নষ্ট করতে চাইছি না। আমি সরাসরি কথা বলছি আপনাকে, আমি মেঘাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাচ্ছি। আফজাল তালুকদার তাহসিনের কথায় মনে করলেন না কিছু, সে খুব ভালোভাবেই জানে ছেলেটা বরাবরই স্পষ্টভাষী। সে আরও কথাটা শুনে খুশি হয়েছে ভীষণ, যাক অবশেষে ছেলেটার একটা গতি হবে, তার জীবনটাকে আলোকিত করতে কেউ আসবে, ছেলেটার এতদিনের নিঃসঙ্গতা একাকিত্বতা এবার বুঝি ভাঙবে। একগুঁয়ে একরোখা ছেলেটাকে নিয়ে এতদিনে বড্ড চিন্তায় ছিলেন আফজাল তালুকদার, যাক আজ থেকে সে চিন্তামুক্ত হবেন। আফজাল তালুকদার বেশ হাসি মুখেই বললেন, সে তো ভালো কথা, আমি কিন্তু এই বিষয়ে তোমাকে সম্পূর্ণ সমর্থন করি। তুমি যেখানে সুখ খুঁজে পাবে আমি চাই সেখানে তুমি বেঁধে পড়ো। তাহসিন তাকালো আফজাল তালুকদারের পানে, বলল, বেঁধে পড়তে চাইলে তো আর বেঁধে পড়তে দিবে না সমাজ, বিয়ে করতে গেলে এই সমাজে একটা পরিবারের প্রয়োজন হয়, সেই পরিবার আছে কি আমার? কোনো মেয়ের বাবা মা চাইবে এমন একজন পরিবারহীন ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে? একটু থামলো তাহসিন, দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘার বাবা বলেছে এক সপ্তাহের ভিতরে আমার পরিবারের গুরুজন কাউকে দিয়ে তাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে, তবে সে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আফজাল তালুকদারে, সে বুঝল তাহসিনের কথার পারে, সে বুঝল তাহসিন কেন এখানে এসেছে। আফজাল তালুকদার শীতল দৃষ্টিতে তাকালেন তাহসিনের পানে, শান্ত কণ্ঠে বললেন, কবে আমাকে মেঘাতের বাড়িতে যেতে হবে? কাল সন্ধ্যায়, মুচকি হাসলেন আফজাল তালুকদার। তাহসিনকে একটু জ্বালানোর জন্যই বললেন, বাহ
ছেলে তো দেখছি বিয়ে করার ভীষণ তাড়া। উঠে দাঁড়ালো তাহসিন, মৃদু হেসে উত্তর দিল, আপন মানুষেরা আমার সুখ কেড়ে নিতে যা শুরু করেছে তাতে আমার নিজের সুখ ধরে রাখার একটু বেশি তাড়া। ওদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে ইতিমধ্যে, আর দাঁড়ালো না তাহসিন, মৃদু হেসেই বেরিয়ে গেল রুম থেকে। দুপুরে তপ্ত রৌদ্র চারদিক খাঁ খাঁ করছে সূর্যের প্রখর রশ্মি, ভাদ্রের ব্যবসা গরমে নাজেহাল করে তুলেছে জনজীবন। তাহসিন হামিদ চাচাকে দিয়ে ডেকে পাঠিয়েছে মেঘাকে, কাজে না আসু কলেজে তো আসবে, এক দেড় সপ্তাহ তো আর কলেজ বন্ধ দিবে না, এতটাও অবুঝ মামুন সাহেব নয়। তাহসিনের ভাবনায় ঠিক হলো, কাজে না আসলেও কলেজে আসছে মেঘা। তাহসিনের জরুরি তলব পেয়ে ছুটে এসেছে কেবিনে, তার যে মনটা বড্ড আনচান করছিল তাহসিনকে একটা নজর দেখার জন্য। মেঘা আলতো হাতে কেবিনে দরজা ঠেলে ভেতরে ঢুকলো, কন্ধটা খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, দেখেছিলেন? তাহসিন মাথা নুয়ে করেছিল কিছু একটা। মেঘার কণ্ঠস্বর কর্ণগোচর হতেই চোখ তুলে তাকালো সে, উঠে গিয়েই নিজের সাথে জড়িয়ে ধরলো মেঘাকে। মেঘা চমকালো না বা ভরকালো না একটু, সে এখন তাহসিনের এই হুঠাট জড়িয়ে ধরার ব্যাপারে বেশ ভালোই অবগত। তাহসিন যখন অস্থির থাকে, অশান্তিতে থাকে অথবা কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে, তখন এভাবে হুঠাট করেই জড়িয়ে ধরে মেঘাকে, যদিও এমনি সময়ও জড়িয়ে ধরে। মেঘাও নিজের হাত দুটো উঁচু করে আলতোভাবে জড়িয়ে ধরল তাহসিনকে, হাত বুলিয়ে দিল তার পিঠে। মিনিট পাঁচের পর তাহসিন মেঘাকে ছেড়ে দাঁড়ালো, যদিও একদম ছেড়ে দাঁড়ায়নি, এক হাতে ধরে রেখেছে তার কোমরটা, অন্য হাত গুছিয়ে মেঘার কপালের উপর পড়ে থাকা কাঁটের চুলগুলো গুঁজে দিল কানের কড়ায়। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, খেয়েছো দুপুরে? মেঘা মাথা নাড়লো, ধীর কণ্ঠে বলল, না খাইনি এখনো। এখনো খাওনি কেন? একটু বসো, আমি হাশিম চাচাকে দিয়ে খাবার আনিয়ে দিচ্ছি। মেঘা বাদ সাধলো, বললো, তাও থাক আমি বাসায় গিয়ে খেয়ে নিব। সিন হাত উঁচিয়ে ঘড়ি দেখলো, চিন্তিত ভঙ্গিতে বলল, বাসায় যেতে তো এখনো অনেকক্ষণ, বাসায় গিয়ে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যাবে। সমস্যা নেই, কিন্তু এখানে খেয়ে গেলে বাবার সামনে আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, বাবা যদি আবার কিছু বলে। তাহসিন দমে গেল, মেনে নিল মেঘার কথা, এই মুহূর্তে এই ছোটোখাটো বিষয়কে কোনো ঝামেলায় জড়াতে চায় না, আর মামুন সাহেবের তীক্ষ্ণ নজরেও পড়তে চায় না, এমনি অনেক কিছু করে ফেলেছে সে, নিহাতি লোকটা ভালো মানুষ তাই বলেনি কিছু তাকে, অনশ্য বাবা হলে তার কপালে দুঃখ ছিল বিষ। তাহসিন আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো মেঘার কপালে, অতপর তাকে ছেড়ে দিয়ে বলল, ক্লাস শেষ হলে দ্রুতই বাড়ি চলে যেও চাঁদ। মেঘা চট্ট করে উত্তর দিল, আচ্ছা। অতপর নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। সূর্যটা ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে, ধরণীতে রাতের অন্ধকার ঘনিয়ে এসছে, ব্যস্ত কোলাহলময় শহরটাই ধীরে ধীরে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোয়। আজ্জাল তালুকদার চলে এসেছে মেঘাদের বাড়ির উদ্দেশ্যে, তাহসিনকেও কল করে জানিয়ে দিয়েছে সে মেঘাদের বাড়িতে চলে এসছে, আর বাড়ির ঠিকানাটাও মেঘার কাছ থেকেই নিয়ে নিয়েছে সে। তাহসিন আশ্চর্য না হয়ে আর পারল না, তার বিয়ের প্রস্তাব সে গিয়ে কাল নিজে চাচাকে রাজি করিয়ে এসছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, সেই চাচা আজ তাকে কিছু না বলে হবু বউয়ের কাছ থেকে বাড়ি ঠিকানা নিয়ে সে বাড়িতে চলে গেছে, গিয়ে আবার কল করে জানিয়ে দিচ্ছে সে পৌঁছে গেছে। মানে মাথায় বাড়ি কত প্রকারে দেওয়া যায় সেটাই শিখিয়ে দিচ্ছে বোধহয়। তাহসিন দ্রুতই তার হাসপাতালের সকল কাজ শেষ করল, এমনিতেও আজ মেঘাদের বাড়িতে যাবে বলে কাজ একটু কমিয়েই রেখেছিল। সব কাজ শেষ করে গাড়ি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটলো মেঘাদের বাড়ির উদ্দেশ্যে। হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছতে সময় লাগল না বেশি, লম্বা লম্বা পা ফেলে সিঁড়িগুলো ডিঙিয়ে গিয়ে দাঁড়ালো মেঘাদের ঘরের সামনে, দরজা খোলাই আছে, ভিতর থেকে হাসির আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো তার কাকা আর মেঘার বাবা হাসে। তাহসিন জোরে জোরে নিঃশ্বাস নিল দুইটা, অতপর দরজাটা একটু ঠেলে ঢুকলো ভেতরে, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে সামনে দিকে তাকাতেই চমকে উঠলো তাহসিন, মামুন সাহেবের পাশেই বসা পারভেজ তালুকদার তার বাবা। তার বাবা এসেছেন এখানে? কেন এসেছেন? তার বিয়ের প্রস্তাব নিয়ে? তাহসিনকে দাঁড়িয়ে থাকতে দেখে গলা খাঁকারি দিল মামুন সাহেব, সালামের উত্তর দিয়ে বললেন, এসো বসো। তাহসিন কথা বাড়ল না কোনো, কাউকে কিছু জিজ্ঞেসও করল না, নিঃশব্দে গিয়ে বসলো পারভেজ তালুকদার আর আফজাল তালুকদারের পাশে। পারভেজ তালুকদার ছেলের পানে তাকালেন একবার, অতপর আবার ফিরে তাকালেন মামুন সাহেবের দিকে, হাস্যজ্জ্বল চোখে মুখে বললেন, তাহলে এই কথাই রইল বিয়ান সাহেব, তিন দিন পর অর্থাৎ আগামী শুক্রবারই আমার ছেলে আর আপনার মেয়ের চার রাত এক করে দেব আমরা। বাবার কথায় কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকালো তাহসিন, এতটুকু সে বেশ ভালোই বুঝতে পেরেছে কেন আজ বাবা এখানে এসেছে।
যতই রাগ অভিমান থাকুক, বাবা তো এতদিন হয়তো তাদের সকল দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে ছিলেন, তারা কিন্তু জীবনের এই মুহূর্তে এসে যে ছেলের মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছেন পারভেজ তালুকদার, ভাবতেই তার সিনে চোখ দুটো ভরে উঠেছে, আবেগ তড়িত হয়ে পড়েছে। সে তার জীবনের সুখ আনতে তার বাবা নিজেই যে এগিয়ে আসতে কখনো ভাবতেও পায়নি তাহসিন। মামুন সাহেব হাসলেন, বললেন, ছেলে মেয়ে যখন রাজি তখন আমাদেরও আর কি দেরি না করাটাইছে, কিন্তু আমার মেয়েকে তো দেখলেন না আপনারা। আফজল তালুকদার হাসলেন, বললেন, আর দেখতে হবে না, আপনার মেয়েকে আমার খুব ভালোভাবেই চিনি, তাছাড়া আমাদের ছেলের পছন্দের পরও আমাদের বেশ ভরসা আছে যে নিশ্চয়ই ভুল মানুষকে পছন্দ করবে না। পারভেজ তালুকদার এবং আফজল তালুকদার উঠে দাঁড়ালেন, মুখে হাসি বজায় রেখেই বললেন, আচ্ছা তাহলে আসি বিয়ান সাহেব। মামুন সাহেবও উঠে দাঁড়ালেন, তাদের সাথে বাধা দিয়ে বললেন, তা হয় কি করে, একসাথে রাতে খেয়ে তারপর যাবেন? আজ না, অন্য একদিন, তাছাড়া এখন যেহেতু আত্মীয়তার সম্পর্ক হতে চলেছে তখন আসা যাওয়া লেগেই থাকবে। তা ঠিক, তাই বলে আজ আপনাদের না খেয়ে আমি ছাড়তে পারি না, গরিবের ঘরে এক মুঠো ভাত না হয় আজ খেয়ে যাবেন? মামুন সাহেব নাছোড় বান্দা, সে আজ পারভেজ তালুকদার এবং আফজল তালুকদারকে খাইয়ে তবেই আজ ছাড়বে। তারাও কিছুটা দমে গেলেন মামুন সাহেবের আপ্যায়নের কাছে, থেকে গেলেন তারা, সিদ্ধান্ত নিলেন আজ খেয়েই যাবেন। দাঁড়ানো থেকে আবার বসে পড়ল পারভেজ তালুকদার আর আফজল তালুকদার। মামুন সাহেব তাদের অনুমতি নিয়ে একটু ভিতরে গেলেন ভিতরকার পরিস্থিতি বোঝার জন্য। তাওসিন এতক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসেছিল, হঠাৎ করে এসে মৃদু কণ্ঠে ডেকে উঠল, বাবা। বাবা শব্দটা কর্ণগোচর হতেই চমকে উঠলেন পারভেজ তালুকদার, হৃদয় ভরে গেল প্রশান্তিতে। কতদিন পর ছেলের মুখে বাবা ডাকটা শুনল সে। সারা জীবন তো দেশ বিদেশেই ঘুরে বেরিয়ে কাটিয়েছে, টাকার পিছনে ছুটেছে, তবুও ছেলে ছোটবেলায় যখন দেশে আসতো ছেলে বাবা বাবা করে বাড়ি মাথায় তুলতো, যদিও তখন সে ছেলের উপর বিরক্ত হতো বেশ, মাঝে মাঝে এ বাবা বাবা করে মাথায় খাওয়ার জন্য ধমকও দিত তাকে শক্ত কণ্ঠে। তারপরে ধীরে ধীরে বদলে গেল ছেলেটা, বাবা বলে ডাকটাও ছেড়ে দিল। বয়সটা বাড়লো পারভেজ তালুকদারের, বুঝলো নিজের ভুলগুলো, ছেলের মুখ থেকে বাবা ডাকটা শোনার জন্য ছটপট করে উঠল মনটা, কিন্তু ছেলে তো তার সাথে ঠিকভাবে কথাই বলতো না, আলাদা থাকে সে কখনো সখনো বাড়িতে গেলে এড়িয়ে চলে তাকে। অবশেষে আজ তার ছেলে তাকে বাবা বলে ডাকলো, অনেক বছর পর সেই ডাক, ছলছল করে উঠলো পারভেজ তালুকদারের চোখজোড়া, তবে খুব সাবধানে এসে আড়াল করে ফেললো নিজের অশ্রুকণাগুলো। তাহসিন আবার বলল, বাবা আমার ঘরে যাবে না, দেখবে না তোমার ছেলে কি অবস্থায় কোথায় থাকে? পারভেজ তালুকদার শীতল দৃষ্টিতে তাকালেন তাহসিনের পানে, অতঃপর উঠে দাঁড়ালেন, বললেন, চলো। এই প্রথম তাহসিনের বাবা এসেছে তার বাসায়, আবেগপ্লুত হয়ে পড়েছে সে, কখনো ভাবেনি যে তার বাবা একদিন তার বাসায় আসবে, অন্যান্য বাবাদের মতো তার বাবাও তার মাথার উপর ছাদ হয়ে দাঁড়াবে। বেচারার মানুষ তাহসিন, তবুও তার ঘরে মোটামুটি সব কিছুই রয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, আজ অতিরিক্ত আনন্দের সব এলোমেলো হয়ে যাচ্ছে তাহসিনের। পারভেজ তালুকদার কোথায় বসতে দিবে কি করবে বুঝতে পারছে না সে, ছোট বাসায় এখানে তার ড্রয়িং রুম নেই, শুধু একটা বেডরুম, একটা ডাইনিং, কিচেন আর ওয়াশরুম, এখন বাবাকে নিয়ে কি সে বেডরুমে যাবে, সেখানেই বসতে দিবে নাকি ডাইনিংয়ে চেয়ার পেতে বসতে দিবে, ক্রমেই অস্থির হয়ে উঠেছে তাওসিন। পারভেজ তালুকদার বুঝলেন ছেলের অস্থিরতা, মৃদু হাসলেন তিনি, বললেন, এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমরা আবার আসবো না হয়, বউ মাস হোক তোমার সংসার হোক একটা, তারপর না হয় তোমার বাবা এসে একদিন থেকে যাবে তোমার বাসায়। তাওসিন তাকালো বাবার দিকে, পারভেজ তালুকদার চোখ দিয়ে আশ্বস্ত করিল ছেলেকে, অতপর একটু ঘুরে দেখলো তার পুরো ঘরটা, আবার চলে গেল মেঘাদের ঘরে। হেমন্তের পায় শেষের দিকে, শীত পড়তে শুরু করেছে প্রকৃতিতে, ভারী লেপ কাঁথার প্রয়োজন না হলেও শীত নিবারণের হালকা পাতলা কাঁথা চাদরের প্রয়োজন হয় এই সময়। এই সময় সকালের ঘুমের দিকটা একটু বেশি, মেঘা গায়ের কাঁথাটা একটু টেনে শান্তির ঘুম দিয়েছিল, হঠাৎ করে দ্রিম দ্রিম শব্দে লাফিয়ে উঠল সে। এটা কিসের শব্দ, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ যেন কোনো কিছু শব্দ করে ভাঙছে, আবার লাগাচ্ছে, বিরক্তিতে নাক মুখ কুচকে ফেললো মেঘা, শোয়া থেকে উঠে বসল, এলোমেলো চুলেই রুমের বাইরে এলো সে, কপাল কুঁচকে এদিক ওদিক তাকালো, না তার ঘর তো শান্তই, তাহলে শব্দটা কোথা থেকে আসছে, বাইরে থেকে কিছু মানুষের কথার আওয়াজ আসছে, কান খাড়া করে শুনল মেঘা, কপাল কুঁচকাতে কুঁচকাতে এগিয়ে গেল দরজার দিকে, দরজাটা একটু ফাঁক করে তাকালো বাইরের দিকে, অনেকগুলো লোক কিছু জিনিসপত্র টেনে নিয়ে ঢুকছে তাহসিনের ঘরে, ব্রু কুঁচকে এলো মেঘা, এসব কি,
কি এত আনছে তাহসিন, নতুন করে আবার ঘর সাজাচ্ছে নাকি, নতুন নতুন বিয়ে করবে তো? ঠোঁট ফাঁকিয়ে হাসলো সে, নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল কিছুটা। মাথাটা ভিতরে নিয়ে দরজাটা আটকে দিল। পিছন ঘুরে তাকাতেই চমকে উঠল সে, মুন্না দাঁড়িয়ে আছে তার পিছনে, ঠোঁটে তার তুষ্টু হাসি। মেঘা পাত্তা দিল না মুন্নাকে, পাশ কাটিয়ে চলে যেতে নিল ভিতরে, কিন্তু চুল টেনে ধরল মুন্না, ঠোঁটে মৃদু হাসি বজায় রেখেই বলল, কি হবু জামাইকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি নাকি, বলবো বাপাকে? মেঘা কটমট করে তাকালো মুন্নার দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, চুল ছাড় মুন্না। চুল ছেড়ে দিল মুন্না, আবার বলল, বলবো নাকি বাবাকে? মেঘা বেঞ্চি কাটলো, বলল, বল গিয়ে আমার কি? মুন্না মুখ খুললো, চিৎকার করে বলল, বাবা। হকচকে উঠলো মেঘা, ভার্ত কণ্ঠে বলল, আই কি করছিস, বাবাকে কেন ডাকছিস, চুপ কর। ঠোঁট বাঁকালো মুন্না, বলল, তুই তো ডাকতে বললি। আমি সত্যি সত্যি বলেছি নাকি? কিন্তু আমি তো ডাকবই না ভাই, তুই আমার লক্ষ্মী ভাই, এমন করে না। আচ্ছা ডাকবো না, তবে শর্ত আছে। শর্তের কথা শুনে ভ্রু কুচকাল মেঘা, সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি শর্ত? 500 দিতে হবে। ঠিক আছে আয়, তোকে 500 কিল দিয়ে দে। মেঘার পানি সরু দৃষ্টিতে তাকালো মুন্না, বলল, একদম আমার সাথে চালাকি করবি না, তাহলে বাবাকে ডাকবো আর বলবো তুই লুকিয়ে লুকিয়ে তাওসিন ভাইয়ের ঘরে উকি দিচ্ছিলি। ভাইয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো মেঘা, বলল, 500 বেশি হয়ে যায়, আর একটু কমা। মুন্না নিজের কনিষ্ঠ আঙুল ঢুকিয়ে দিল নাকের ছিদ্রে, আঙুলটা ঘোরাতে ঘোরাতে বলল, একটা টাকাও ছাড় হবে না, ডাক্তারের বউ হতে যাচ্ছিস, কিপটামি একটু কম কর। মেঘা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মুন্নার দিকে, বলল, এক টাকাও দিব না, ভাগ এখান থেকে। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল মুন্না, বলল, বাবা। মেঘা চেপে ধরল মুন্নার মুখটা, অসহায় কণ্ঠে বলল, এখন 500 নেই, 200 দেই ভাই, বাদ বাকিটা পরে দিয়ে দিব। নিজের মুখ থেকে মেঘার হাত চড়িয়ে দিল মুন্না, সন্ধিহান কণ্ঠে বলল, পরে দিবি তো? দেব দেব। সত্যি বল। আচ্ছা 300। সকাল সকাল মেঘার পকেট কেটে টাকা হাতে নিল তারই কুচক্রি ভাই। তাকে শব্দ শুনে কে এখানে আসতে বলেছিল, দুনিয়া উচ্ছনে যা, কেন সে আসতে গেল, না আসলে তো আর এই ঘটনা ঘটতো না। মেঘা বিরস মুখে এগিয়ে গেল তার রুমে, তার পিছন পিছন মুন্নাও এসেছে। ব্যাগ থেকে কচকচে 200 টাকার নোটটা বের করে সে হাতে দিল মুন্নার। আহারে তার টাকা, এই দিয়ে সে ফুচকা খেতে পারত। ভাবতেই কলিজার মধ্যে হাহাকার করে উঠে, টাকা 200 বের করে দিতেই টাকাটা ছো মেরে নিয়ে গেল মুন্না। মেঘাকে দেখে টাকাটার গন্ধ শুকলো, অতঃপর টাকাটার এক কোণা ধরে বাতাস করতে করতে গান গাওয়া শুরু করলো, টাকা টাকা টাকা, চারিদিকে শুধু টাকা আর টাকা, কারো ডাক্তারের স্বামী, কারো ডাক্তার স্বামী ইনকাম করে লাখ টাকার ওপর লাখ টাকা, আর আমি টাকাওয়ালা ডাক্তারের শালা শালা শালা। বেসুরে আওয়াজে গানটি গাইতে গাইতে সে বেরিয়ে গেল রুম থেকে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, সূর্যটা তার তেজ একটু কমিয়েছে, চারিদিকে একটু নীরব স্নিগ্ধ পরিবেশ। হেমন্তের বিদায় বেলায় বিকালগুলো একটু স্নিগ্ধই হয়। একটা দিঘির ধারে নরম সবুজ দূর্বা ঘাসের উপর বসে আছে তনু আর গৌরব। তনু একদৃষ্টিতে তাকিয়ে আছে দিঘির পানির দিকে, স্বচ্ছ পানিতে নিজেদের প্রতিবিম্ব দেখছে সে। গৌরব তার পাশে বসে, তার প্রেমিক হিসাবে, কেমন যেন লজ্জা লজ্জা লাগছে তার। নিজের মনের মধ্যে খেলা করছে অদ্ভুত এক অনুভূতি। তনু মনোযোগ দিয়ে তাকালো দিঘির পানিতে, গৌরব তার হাত ধরার চেষ্টা করছে, কিন্তু বেচারা সাহস করে উঠতে পারছে না, হয়তো লজ্জা পাচ্ছে। গৌরব বারবার নিজের হাতটা তনুর হাতের কাছে নিয়ে ফিরিয়ে আনছে বারবার। এর আগেও তো কতবার তনু হাত ধরেছে, গৌরব কখনো তো এতটা লজ্জা লাগেনি, তাহলে আজ কেন লাগছে? বেশ কয়েকবার চেষ্টা করেও গৌরব আর হাত ধরতে পারলো না তনু। দিঘির পানিতে গৌরবের কীর্তিকলাপ দেখে মৃদু হাসলো তনু, হঠাৎই খপ করে ধরল গৌরবের হাতটা, চমকে উঠল গৌরব, চকিত দৃষ্টিতে তাকালো তনুর পানে। তনু গৌরবের হাত ধরে দিঘির পানির দিকে তাকিয়ে আছে, চোখ মুখে তার লজ্জালু ভাব স্পষ্ট। গৌরব আলতো হাসলো, এক হাতে মাথার পিছনের দিকে চুলকে বলল, বাড়িতে যাবে না, সন্ধ্যা হয়ে আসছে তো। তনু আকাশের দিকে তাকালো, সত্যি তো সন্ধ্যা হয়ে এসছে, সূর্যটাও ডুবুডুবু প্রায়, ইস এতক্ষণ খেয়ালই করেনি সে। এত দেরিতে বাড়ি ফিরলে ভাইয়া আজ না মেরেই ফেলে থাকে। তনু ব্যস্ত হয়ে পড়ল, দ্রুতই উঠে দাঁড়ালো, বলল, অনেকটা দেরি হয়ে গেছে রে, আজ আসছি আমি, তুই বাড়ি চলে যা এখন।
বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেছে তনুর। নিজের ভাইকে বড্ড ভয় পায় সে। এখন এই অসময়ে ভাই বাড়িতে না থাকলেই হয়, না হয় আজ তার দুঃখে নেই। কিন্তু ভাগ্য বুঝি তার সহায় হলো না, তার ভাই বাড়িতে আছে। দৌড়ে ঝাঁপিয়ে বাড়িতে ঢুকতে সামনে পড়ল তন্ময়, তনুর ভাই। চমকে উঠল তনু, ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে তার। তন্ময় তাকালো বোনের দিকে, পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো, অতঃপর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় ছিলি এতক্ষণ? কলেজ তো সেই কখন ছুটি হয়ে গিয়েছে, এতক্ষণ কি? ঢোক গিলল তনু, আমতামতা করে বলল, ওই বান্ধবীদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তো, তাই দেরি হয়ে গেল। তন্ময় শীতল দৃষ্টিতে তাকালে তনুর পারে, হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটাকে? আটকে উঠল তনু, বুকের ভিতরে থাকা কলিজাটা লাফিয়ে উঠল তীব্র বেগে। তার ভাই কি তবে তাকে গৌরবের সাথে দেখে ফেলেছে? ভয় কলিজা শুকিয়ে আসছে তনুর। একবার যদি জানতে পারে তার ভাই গৌরবের সম্পর্কে, তাহলে মেরেই ফেলবে তাকে। হয়তো গৌরবেরও কোনো ক্ষতি করে দিতে পারে। না, বিষয়টা যেভাবে হোক চেপে যেতে হবে তাকে। আমতামতা শুরু করলো তনু, তুতলিয়ে বলল, এমনি বন্ধু? তন্ময় বোনের কথা ঠিক বিশ্বাস করল কি না জানা নেই, তবে তনুকে ঘাঁটালো না বেশি, শান্ত কণ্ঠেই বলল, ভিতরে যা। তনু যেন হাত ছেড়ে বাঁচল, সে তো এতক্ষণ এটাই চাইছিল। দ্রুতই সে চলে গেল ভেতরে। ভোরের আলো ফুটেছে চারিদিকে, আর শুক্রবার, অবশেষে এলো এত প্রতীক্ষিত দিনটি। সকাল থেকেই চারিদিকে হইচই শুরু হয়েছে, বিয়েবাড়ি বলে কথা। যদিও তেমন আনুষ্ঠানিকভাবে বিয়েটা হচ্ছে না, সাদামাটা ঘরোয়াভাবেই আয়োজিত হয়েছে বিয়েটা। শুধুমাত্র নিকট আত্মীয়রা আমন্ত্রিত এই বিয়েতে। গায়ে হলুদের অনুষ্ঠানটাও করা হয়নি, শুধু বিয়ের অনুষ্ঠানটুকু করা হবে। যদিও এ সবটাই তাহসিনী নিচ্ছে, একে তো এত রীতিনীতি পছন্দ নয় তার। তার উপর তার আত্মীয় স্বজন বলতে কি নেই কেউ, পরিবার নেই, তারপর তো আত্মীয়। সকাল সকালে তাহসিনের ও বাড়ি থেকে এ বাড়িতে সকলে চলে এসছে, সকলে, শুধু আসেনি তার মা মিসেস তানিয়া। একে একে যখন সবাই তার বাসায় ঢুকছিল, তখন তাহসিনীর চোখচোড়া খুঁজে যাচ্ছিল তার মাকে, কিন্তু তার মা আসেনি, আসেনি তার মা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। এমন কেন তার জীবন? কেন সে আর পাঁচটা ছেলে মেয়ের মতো নিজের বাবা মায়ের ভালোবাসা বড় হতে পারল না? কেন নিজের কষ্ট, খারাপ লাগা, অসুস্থতায় নিজের বিশেষ দিনগুলোতে নিজের বাবা মাকে কাছে পেল না কখনো? কেন তার জীবনটা এতটা ছন্ন ছাড়া অগোছালো? নীরবে চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু জল। তবে দ্রুতই নিজের অশ্রুকণা গোপন করে ফেলল সে, কেউ দেখার আগেই হাতের উল্টো পিঠে মুছে ফেলল সে অশ্রু জল। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল, হাসতে হবে তাকে, বাঁচতে হলে হাজার কষ্টের মাঝেও হাসতে হবে তাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, তাওসিনকে নিয়ে যাওয়া হয়েছে মেঘাদের ঘরে। শুভ্ররাঙা পাঞ্জাবিটা হাট শার্ট বেঁধে রয়েছে তাওসিনের পেশিবহুল শক্তপোক্ত শরীরে। গলার কাছে আবার সোনালি কারুকার্য করা ফর্সা চাপ দাঁড়িওয়ালা মুখশ্রীতে শুভ্র পাঞ্জাবি যেন তাকে আরও সুদর্শন করে তুলেছে। মেঘাকে পরানো হয়েছে লাল রঙা একটা বেনারসি, মুখে হালকা সাজ। বেশ ভারী মেকআপ না মেঘা পছন্দ করে আর না তাহসিন, তাই এত হালকা সাজ। শুধুমাত্র চোখে মোটা করে কাজল দেওয়া হয়েছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, চুলগুলো খোপা করে তার একপাশে দুটো লাল গোলাপ জায়গা করে নিয়েছে। এতেই যেন মেঘার সৌন্দর্য বেড়ে গিয়েছে দ্বিগুণ। ড্রয়িংরুমে পাশাপাশি বসানো হয়েছে তাহসিন আর মেঘাকে। শুধুমাত্র তাদের মাঝে বরাবর একটা পাতলা পর্দা দেওয়া আছে। তাদের সামনাসামনি বসে আছে কাজী সাহেব। সবার অনুমতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। মেঘার বুকটা দূর দূর করে কাঁপছে, ভীত লাগছে নিজেকে। কেমন একটা অদ্ভুত অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। লজ্জাও লাগছে ভীষণ, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না কারোর দিকে। আজ তার ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে চলেছে সে। মনের মধ্যে এক অন্যরকম আনন্দ অনুভব হচ্ছে, আবার খারাপও লাগছে ভীষণ। এই বিয়ে মানেই নাকি মেয়ের বাবার মায়ের পর হয়ে যাওয়া। সেও কি পর হয়ে যাবে বাবা মায়ের? ভাবতেই কষ্ট হচ্ছে তার। অথচ সে বিয়ে করে কেবল এই রুম থেকে ওই রুমে যাবে। মেঘার হাজার চিন্তা ভাবনার মধ্যেই কাজী সাহেব সুন্দর কণ্ঠে বলে উঠলেন, বলুন মা কবুল। মেঘার বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ বেড়ে গেল, ভীষণ ভীত হয়ে পড়েছে সে। অজানা এক অনুভূতি যেন তার গলাতে চেপে ধরেছে। এমন কেন হচ্ছে? সে তো তাহসিনকে চায়, তাহসিনকে ভালোবাসে সে। আজকের এই দিনটা নিয়ে কত জল্পনা কল্পনা ছিল তার। এখন তো আরও গড়গড়িয়ে তার কবুল বলে দেওয়া উচিত ছিল। তাহলে এখন কবুল কেন বলতে পারছে না সে? নিজেকে ধাতস্থ করল নিশিতা, আর চোখে পাতলা পর্দার হারাল থেকে দেখতে একটু দেখে নিল তাহসিনকে।
এর মধ্যে তার একজন কাজিন খোঁচা মারল মেঘাকে, ফিসফিসিয়ে বলল, শুধু দেখলে কি আর হবে, কবুল বলে নিজেরও তো করে নিতে হবে, তাড়াতাড়ি কবুলটা বলে ফেল, কাজী সাহেব অপেক্ষা করছে তোর কবুল বলার জন্য। এদিকে মেঘা কবুল না বলায় অধৈর্য হয়ে পড়েছে তাহসিনও, মেয়েটা এখনও কবুল বলছে না কেন, পরে তীরে এসে তরি ডোবাবে না তো মেয়েটা, এতগুলো মানুষের মধ্যে নিজের অধৈর্যতা প্রকাশ করতে পারছে না তাহসিন, তাহলে লোকে কি বলবে। কাজী সাহেব একটু অপেক্ষা করে আবারে বললেন, বলুন মা কবুল। একটু সময় নিল মেঘা, অতপর থেমে থেমে মৃদু কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। কাজী সাহেব ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে উপস্থিত সবাইও বলে উঠল, আলহামদুলিল্লাহ। স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহসিন, যাক তাহলে এই মেয়েটা কবুল বলল, এই যে কবুল না বলে তাকে এতক্ষণ ভোগালো, হেড হিসেব সে আজ রাতে নিবে পাশের ঘরে, শুতে আসলে সব উসুল করবে। কাজী সাহেব ফিরে তাকালেন তাহসিনের দিকে, বলল, বলুন বাবা কবুল। তাহসিন আশেপাশে তাকালো একবার, সবাই উৎসুক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। তাহসিনের তো ইচ্ছে করছে এখনই গড়গড়িয়ে তিন কবুল বলে দিতে, কিন্তু এভাবে গড়গড়িয়ে কবুল বলে লোকে কি বলবে, সবাই ভাবে তাহসিন নির্লজ্জ হয়ে গেছে, বেহা হয়ে গেছে। লোক দেখানোর জন্য হলেও একটু সময় নিল তাহসিন, মনে মনে তো সেই কখন তিন কবুল পড়ে ফসে আছে, একটু সময় নিয়ে ধীরে কণ্ঠে সে বলল, কবুল কবুল কবুল। সাথে সাথে এই উপস্থিত সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। বেশ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো মেঘার তাহসিনের বিয়েটা, খাওয়া দাওয়ার পার্টিও প্রায় শেষ, খেয়ে দেয়ে বসে বসে দাঁত খুঁজতেছিল মুন্না, দাঁতের ফাঁকে মাংস ঢুকে গেছে, অসহ্য লাগছে তার। মুন্না দাঁত খোঁচার মধ্যেই তার পাশে এসে ধপ করে বসল তিয়াস, মুন্না আর চোখে একবার দেখে নিল তিয়াসকে, অতপর আবার মনোযোগী হলো নিজের দাঁত খোঁচায়। তিয়াস করুণ সুরে বলল, ভাইয়ের উইকেটও পড়ে গেল ব্যয়মশাই, আমার উইকেট কবে পড়বে? তুমি কোনো মেয়ে হলে না বিয়াই হলে তাহলে এই সুযোগে তোমাকেও পটিয়ে নিতাম। মুন্না দাঁত খুঁচাতে খুঁচাতে উত্তর দিল, এই জন্যই তো মেয়ে হয়নি, তাহলে আপনার কুদৃষ্টি পড়ত আমার মতো নিষ্পাপ বাচ্চার ওপর। তিয়াস বড় বড় চোখ করে তাকালো মুন্নার দিকে, কি বলে এই ছেলে, একটুখানি ছেলে সে কিনা ওর দৃষ্টিকে বলল কুদৃষ্টি। তিয়াসের এভাবে চাউনি দেখে মুখ বাঁকালো মুন্না, বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আই এম নট ইন্টারেস্টেড ইন বয়েজ। কথাটা শেষ করেই আবার ভেঙচি কাটল মুন্না, শার্টের কলারটা একটা টান দিয়ে বেশ একটা ভাব নিয়ে হেলে দুলে হেঁটে গেল তিয়াসের সামনে থেকে, বাবা চাকা খেয়ে গেল তিয়াস, এই ছেলে নাকি আরও কিছু, কী সব বললো তাকে, তাকে এভাবে অপমান করতে পারলো, একটুখানি ছেলে তার কী ভাব, একটাই দুঃখ, জীবনে সে একটু এমন ভাব নিতে পারলো না, এই দুঃখ সে কোথায় রাখবে, একটা বউও নেই যে তার কাছে রাখবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে এলো বিদায়ের পর্ব, মেয়ে হয়ে জন্ম নিলে একদিন তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম, সব মেয়েকে এই নিয়ম মেনে নিয়ে বাঁচতে হবে এই পৃথিবীতে, করার যে কিছুই নেই। মেঘা মাকে জড়িয়ে ধরে সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে, থামাথামি কোনো নাম নেই। সুফিয়া বেগমের চোখেও পানি আজ, মামুন সাহেবও বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে মামের পাশে, ভীষণ খারাপ লাগছে তার, কিন্তু কাঁদছে না সে, পুরুষ মানুষের চোখের পানি যে বড়ই নিষ্ঠুর, এরা সহজে ঝরে পড়ে না। এই যে একমাত্র মেয়ের বিদায়ে হাজার কষ্ট হলেও একটুও কাঁদছে না মামুন সাহেব, হয়তো অনেকেই ভাবছে মা মেয়ে কেন এত কাঁদছে, যাচ্ছে তো ওই রুম থেকে এই রুমে, ইচ্ছে করলেই তো মেয়ের কাছে ছুটে যেতে পারবে, মা আবার মেয়েও মায়ের কাছে ছুটে আসতে পারবে, তাহলে এত কান্নাকাটি কিসে। কিন্তু এ কান্না যে মেয়ের ওই রুমে চলে যাওয়া নয়, এই কান্না মেয়ের উপর বাবা মায়ের অধিকার শেষে, এই কান্না মেয়ে পর হয়ে যাওয়ার, আজ থেকে তার মেয়ে তার বাবার পরিচয়ে বাঁচবে না, বাঁচবে স্বামীর পরিচয়, মানুষ আজ থেকে তার বাবার নাম ততটা জানতে চাইবে না, জানতে চাইবে স্বামীর নাম, আজকের পর থেকে তার মেয়ের উপর জোর খাটিয়ে কথা বলতে পারবে না সুফিয়া বেগম বা মামুন সাহেব, আজকের পর থেকে কোনো কাজ করার আগে বা কোথাও যাওয়ার আগে মা বাবার কাছে অনুমতি চাইবে না, যে অনুমতি চাইবে স্বামীর কাছে, আজকের পর যখন বাবা মা বলবে আজ রাত্রে আমাদের কাছে থেকে যামা, তখন মেয়ের উত্তর হবে ওনার কাছে জিজ্ঞেস করেনি, মেয়ে যে আজ পর হয়ে গেল তাদের, কান্না থামছেই না মা মেয়ে, না এদের কান্না থামার মতো নয়, এবার তাড়ে দিতে লাগলো সবাই, যতই এই রুম থেকে ওই রুমে যাক, নতুন বউকে স্বামীর ঘরে নিয়েও তো কিছু নিয়মরীতি পালন করতে হবে, হয়তো তাহসিনের মা আসেনি কিন্তু খালা চাচি ফুপুরা তো এসেছেন, তারাই না হয় মায়ের বদলে পালন করবে সেসব নিয়মনীতি,
মেঘাকে এক প্রকার টেনে টুনে সবাই মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে এলো তাহসিনীর রুমে। তাহসিনীর নীরব দর্শকের মতো শুধুই দেখে যাচ্ছে, বলছে না কিছুই। আধার ঘনিয়েছে চারিদিকে, তবে সে আধারকে কিছুটা ফিকে করেছে রূপালী চাঁদের আলো। জ্যোৎস্না রাত আজ, চারিদিকে যেন সেজে উঠেছে চাঁদের মিষ্টি আলোয়। মেঘাকে মাত্রই দিয়ে যাওয়া হয়েছে তাহসিনীর ঘরে। রাত বেশি হয়নি, এই 9টা কি 10টা বেজেছে। সকল রীতিনীতির পাট চুকিয়ে তাড়াতাড়ি বাসের ঘরে দেওয়া হয়েছে তাদের, কারণ তাহসিনীর আত্মীয় স্বজন যারা এসেছিল তাদের আবার বাড়ি ফিরতে হবে। তাহসিনীর এইটুকু ঘরে কে কোথায় বা থাকবে? মেঘাদের ঘর তো তাদের আত্মীয় স্বজনে ভরপুর, তাই দ্রুতই সকল কাজ শেষ করা হয়েছে। মেঘার কেমন যেন ভয় ভয় করছে। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।